এরপরে আমরা আসছি পার্শ্ব শাখাগুলির ইংরেজি বর্ণাক্রম। কি বলছে? তোমাকে ধরো একটা মুক্ত শৃঙ্খল দেওয়া হলো, ঠিক আছে, একটা মুখ্য শৃঙ্খল দেওয়া হলো যার সঙ্গে দুই বা তার বেশি অ্যালকিল গ্রুপ পার্শ্ব শাখারূপে যুক্ত রয়েছে। এবার তুমি মানে কোন অ্যালকিল গ্রুপটাকে আগে লিখবে। ধরো দুটো ভিন্ন অ্যালকিল গ্রুপ যুক্ত রয়েছে তোমার মুক্ত শৃঙ্খলে, ঠিক আছে, তোমাকে যে মুক্ত শৃঙ্খলটা দেওয়া হয়েছে সেটাতে। সেক্ষেত্রে তুমি নামকরণের সময় কোন মিথাইল না ইথাইল না প্রোপাইল কার নামটা আগে লিখবে তার একটা নিয়ম রয়েছে। সেক্ষেত্রে কি হয়, অ্যালফাবেটিক্যালি লেখা হয়। অ্যালফাবেটিক্যালি মানে কি, ইংরেজি যে অক্ষর ABCD রয়েছে সেই অনুসারে লেখা হয়, ঠিক আছে। এখানে একটি উদাহরণ নিই তাহলে তোমরা বুঝতে পারবে। CH3, তোমাদের বইয়ের টেক্সট বুকে যে উদাহরণটা রয়েছে, CH3 CH CH3 CH2 CH CH2 CH3 CH2 CH2। এবার দেখো, 2 নম্বর কার্বনে মিথাইল গ্রুপ যুক্ত রয়েছে এবং 4 নম্বর কার্বনে ইথাইল গ্রুপ যুক্ত রয়েছে, ঠিক আছে। 2 নম্বর কার্বনে মিথাইল, 4 নম্বর কার্বনে ইথাইল যুক্ত রয়েছে। এবার নামকরণটা তুমি কি লিখবে, 2-ethyl-4-methyl-hexane না 4-ethyl-2-methyl-hexane? নিশ্চয়ই কোনো একটা সঠিক, দুটোই তো সঠিক হতে পারে না। এবার আগে বলে দিই, বলা হয়নি যে কার্বন পরমাণু মুখ্য শৃঙ্খলে কটি কার্বন রয়েছে, 6টি, যেখানে কোনো ডবল বন্ড নেই, এটি অ্যালকেন সিরিজ। তাহলে কি হবে, 6টি কার্বনের জন্য হেক্স, অ্যালকেনের জন্য এন, তাহলে হেক্সেন, ঠিক আছে। নাম্বারিংটা কিভাবে করেছে, বাম দিক থেকে করেছে নাম্বারিং। বাম দিক থেকে নাম্বারিং কেন করেছে, বাম দিক থেকে নাম্বারিং করলে দেখো মিথাইল গ্রুপটি যে মানে প্রতিস্থাপক যুক্ত কার্বন পরমাণুটি কি 2 নম্বর কার্বনে রয়েছে এবং 4 নম্বর কার্বনে রয়েছে, ঠিক আছে। এবার যদি আমি ডান দিক থেকে নাম্বারিং করতাম তাহলে ইথাইল গ্রুপটি 3 নম্বর কার্বন পরমাণুতে এবং মিথাইল গ্রুপটি 5 নম্বর কার্বন পরমাণুতে থাকতো, সেটা নিশ্চয়ই বেশি, 2-4-এর থেকে 3-5 অবশ্যই বেশি। তার কারণে আমরা 3-5টাকে নেব না, আমরা 2-4টাকে নাম্বারিং হিসেবে, সঠিক নাম্বারিং হিসেবে নেব। এবার নাম্বারিং করার পর তোমাকে দেখতে হবে অ্যালফাবেটিক্যাল ইথাইল, ইথাইলের ইংরেজি অক্ষর কি দিয়ে শুরু হবে, ই দিয়ে। ইথাইলের ইংরেজি অক্ষরটা শুরু হয় ই দিয়ে আর মিথাইলের ইংরেজি অক্ষরটা শুরু হয় এম দিয়ে। তাহলে আমরা যখন ABCD অনুসারে পরপর যাব তাহলে প্রথমে কোনটা পাবো, অবশ্যই ই পাবো, ABCDE। তারপরে কি আসছে, FGHIJKLM। তার মানে কি, আমরা যদি অ্যালফাবেটিক্যালি যাই তাহলে প্রথমে আমরা ই পাবো, তারপরে এম পাবো। তাহলে আমরা যখন নাম লিখবো তখন যে প্রথমে আসছে ইংরেজি বর্ণাক্রম অনুসারে যে প্রথমে আসছে তার নামটা আগে লিখবো। যেহেতু ইথাইলের ইটা আগে আসছে তাই আমরা নামকরণের সময় ইথাইলটা আগে লিখবো। তাহলে 4 নম্বর কার্বনে ইথাইল রয়েছে, তাহলে 4-ethyl, তারপরে মিথাইল আসছে অ্যালফাবেটিক্যালি, তাই 2-methyl-hexane। এইভাবে নামকরণ করা হবে। যখন মুখ্য শৃঙ্খলের সঙ্গে দুই বা তার বেশি একাধিক অ্যালকিল গ্রুপ যুক্ত থাকবে, অ্যালকিল গ্রুপ গুলি তাদের ইংরেজি নামের আদ্য অক্ষরের বর্ণানুক্রমে সাজানো থাকবে, ঠিক আছে, এইভাবে লিখতে হবে। আর অ্যালকিল গ্রুপ এবং লোক্যান্ট, অ্যালকিল গ্রুপ এবং লোক্যান্টের মাঝখানে কিন্তু হাইফেন অবশ্যই থাকবে। দেখো 4 আর ইথাইল, 4টা কি লোক্যান্ট অবশ্যই, আর ইথাইলটা কি অ্যালকিল গ্রুপ, এদের মাঝখানে হাইফেন রয়েছে। আবার দেখো 2 আর ইথাইল গ্রুপ, 2টা হচ্ছে লোক্যান্ট, ইথাইল গ্রুপ একটা হচ্ছে অ্যালকিল গ্রুপ, তাহলে এদের মধ্যে হাইফেন রয়েছে। 2 লোক্যান্ট, মিথাইল হচ্ছে অ্যালকিল গ্রুপ, তাই এদের মধ্যে হাইফেন রয়েছে। তাই কি বলছে, লোক্যান্ট এবং অ্যালকিল গ্রুপ গুলির মধ্যে হাইফেন লেখা হয়। এবার দেখো, সমতুল্য অবস্থানে আছে এমন ভিন্ন অ্যালকিল গ্রুপ যুক্ত গ্রুপগুলির সংখ্যা দ্বারা চিহ্নিত করো। যদি দুটি ভিন্ন অ্যালকিল গ্রুপ সমতুল্য অবস্থানে থাকে তবে মুক্ত শৃঙ্খলের কার্বন গুলিকে এমন ভাবে সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয় যাতে ইংরেজি নামের আদ্য অক্ষরের বর্ণানুক্রমে যে অ্যালকিল গ্রুপটি আগে আসে সেটিকে নিম্নতর সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়। দেখো এখানে একটি উদাহরণ দিয়েছে, ঠিক আছে, এখানে 1-2 যদি আমরা বাম দিক থেকে নাম্বারিং করি তাহলে 3 নম্বর কার্বনে ইথাইল আসছে, 5 নম্বর কার্বনে মিথাইল আসছে, তাই তো। আবার যখন আমি ডান দিক থেকে নাম্বারিং করছি 1-2-3-4 করে তখন 3 নম্বর কার্বনে মিথাইল আসছে এবং 5 নম্বর কার্বনে ইথাইল আসছে। দেখো দুটির প্রথমেও 3-5,
পরেরটির ক্ষেত্রেও 3 5, তাহলে সংখ্যা দুটো কি সেম, লোক্যান্ড গুলো সেম। এবার আমি কোন নাম্বারিংটা আগে নেব, কোন নাম্বারিংটা আগে নেব, এইখানে কোন কোন গ্রুপ যুক্ত রয়েছে, ইথাইল গ্রুপ আর মিথাইল গ্রুপ। ইথাইলের ই, ইংরেজি অক্ষর ই, অ্যালফাবেটিক্যালি মিথাইলের এম এর আগে আসে, তাই তো? ই অক্ষরটি ইংরেজি বর্ণানুক্রম অনুসারে এম এর আগে আসে। তাহলে ইথাইল গ্রুপ যে কার্বনে যুক্ত রয়েছে, ইথাইল গ্রুপ যে কার্বনে যুক্ত রয়েছে সেই কার্বনটি সর্বনিম্ন সংখ্যা দ্বারা চিহ্নিত হবে, সর্বনিম্ন ক্রমিক সংখ্যা দ্বারা চিহ্নিত হবে। তাহলে দেখো 1 2 3, তাহলে 3 নম্বর কার্বনে যখন ইথাইল ছিল সেই নাম্বারিংটা হবে সঠিক নাম্বারিং। অর্থাৎ বাম দিক থেকে যদি আমরা 1 2 3 4 করে নাম্বারিং করি, তাহলে 3 নম্বর কার্বনে ইথাইল গ্রুপ এবং 5 নম্বর কার্বনে মিথাইল গ্রুপ রয়েছে, সেই নাম্বারিংটা ঠিক নাম্বারিং, সঠিক নাম্বারিং। যদি আমি ডান দিক থেকে করতাম, তাহলে ইথাইল গ্রুপটি 5 নম্বর কার্বনে রয়েছে, সেটি বেশি সংখ্যাযুক্ত, ক্রমিক সংখ্যাটা বেশি, তাই এই নাম্বারিংটা ভুল। তাই নামটা কি হচ্ছে, 3 ইথাইল 5 মিথাইল হেপটেন, 7টা কার্বন পরমাণু রয়েছে তাই হেপটেন। এবার দেখো ভিন্ন অবস্থানে আছে এমন অভিন্ন অ্যালকিল গ্রুপের নাম বলো। মুক্ত শৃঙ্খলের সঙ্গে দুই বা তার বেশি সংখ্যক অভিন্ন অ্যালকিল গ্রুপ যুক্ত থাকলে সেক্ষেত্রে লোক্যান্ড গুলি কমা দিয়ে পৃথক করা হয় এবং অ্যালকিল গ্রুপের আগে সংখ্যাসূচক উপসর্গ ডাই ট্রাই টেট্রা ইত্যাদি যোগ করা হয়। কি বলছে এখানে দেখো, প্রথমে তোমাকে সর্বোচ্চ বা দীর্ঘতম কার্বন শৃঙ্খলটিকে চিহ্নিত করতে হবে। প্রথম উদাহরণটা নিচ্ছি আমি, CH3 CH CH3 CH2 C CH3 CH3 CH3। এবার দেখো আমি যদি বাম দিক থেকে নাম্বারিং করি 1 2 3 4 করে, তাহলে 2 নম্বর কার্বনে মিথাইল আসবে। কিন্তু বইয়ে দেখো তোমাদের ডান দিক থেকে নাম্বারিং করেছে 1 2 3 4 করে। কারণ কি, যদি আমি ডান দিক থেকে নাম্বারিং করি তাহলে 2 নম্বর কার্বন যে কার্বনটা হচ্ছে সেটাতে দুটো মিথাইল গ্রুপ পাচ্ছি আমি, তাই না? আর আমি যদি বাম দিক থেকে করতাম তাহলে 2 নম্বর কার্বনে আমি একটা মিথাইল গ্রুপ পেতাম। তাহলে নিশ্চয়ই আগেরটা বেশি বেটার, কারণ 2 নম্বর কার্বনে আমি দুটো পার্শ্ব শাখা পাচ্ছি। এবার দেখো 2 নম্বর কার্বনে দুটো মিথাইল, 4 নম্বর কার্বনে একটি মিথাইল, তাহলে নাম্বারিংটা কি হবে, লোকাণ্ড গুলি কি হবে, 2, 2, 4, কটা মিথাইল, 3টা মিথাইল, তাহলে ট্রাই মিথাইল পেন্টেন, 2, 2, 4 ট্রাই মিথাইল পেন্টেন, এইভাবে নামকরণ হবে। প্রথমে লোকাণ্ড গুলি লিখবে, কটা সংখ্যা আছে সেটা লিখবে, কটা সংখ্যা আছে এখানে আমি 3টা মিথাইল গ্রুপ, তাই ট্রাই মিথাইল, আর 4টে 5টা কার্বন পরমাণু পেন্টেন। জটিল প্রতিস্থাপকের নামকরণ, অ্যালকিল গ্রুপ বা পার্শ্ব শাখা জটিল হয় তখন এক বা একাধিক কার্বন পরমাণু পুনরায় প্রতিস্থাপিত হয়। যখন কোনো মুখ্য মুখ্য শৃঙ্খলে কোনো বড় কোনো গ্রুপ যুক্ত থাকবে, বড় কোনো অ্যালকিল গ্রুপ যুক্ত থাকবে, তখন তুমি কিভাবে নামকরণ করবে, বড় গ্রুপটাকে বলছে জটিল গ্রুপ, বুঝতে পারলে? যখন কোনো অ্যালকিল গ্রুপে কোনো যখন কোনো মুখ্য শৃঙ্খলে বড় কোনো গ্রুপ যুক্ত থাকবে, তখন যে কার্বনে গ্রুপটি যুক্ত রয়েছে, যে কার্বন পরমাণু দ্বারা মুখ্য শৃঙ্খলের সঙ্গে গ্রুপটি যুক্ত রয়েছে, কি বললাম কথাটা, যে কার্বন পরমাণু দ্বারা মুখ্য শৃঙ্খলের সঙ্গে গ্রুপটি যুক্ত রয়েছে সেই কার্বন পরমাণুকে আমি 1 নাম্বারিং করব, ঠিক আছে? 1 ধরে নাম্বারিং হবে 1 2 3 4 করে। উদাহরণ নেওয়া যাক, বুঝতে পারবে। এখানে দেখো একটা তোমাদের কার্বন চেন দিয়েছে, তুমি প্রথমে দীর্ঘতম কার্বন শৃঙ্খলকে 1 2 3 4 করে নাম্বারিং করে নিলে, তাহলে 5 নম্বর কার্বনে কার্বনে একটি জটিল প্রতিস্থাপক যুক্ত রয়েছে। এই জটিল প্রতিস্থাপকের CH2 কার্বন পরমাণু CH2 গ্রুপ দ্বারা মুখ্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত রয়েছে, তাই CH2 গ্রুপকে আমি 1 নম্বর, তারপরেরটাকে 2, তারপরেরটাকে 3, ঠিক আছে? এইভাবে আমি নাম্বারিং করে নিলাম। নাম্বারিং করার পর জটিল প্রতিস্থাপকটির নাম সর্বদা একটি ব্র্যাকেটের মধ্যে লেখা হয়, ঠিক আছে? তাহলে আমি নামটা কিভাবে লিখছি, 5 নম্বর কার্বনে জটিল প্রতিস্থাপক যুক্ত রয়েছে মুখ্য শৃঙ্খলে, তাই 5টা আমি আগে লিখলাম, দিয়ে হাইফেন এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি জটিল প্রতিস্থাপকের নামটা লিখব, কি 1 2 3, তাই 2 নম্বর কার্বনে দুটো মিথাইল যুক্ত রয়েছে, তাই 2 2 ডাইমিথাইল প্রোপাইল নোনেন, যেহেতু মুখ্য শৃঙ্খলে 9টি কার্বন রয়েছে তাই নোনেন। আর পার্শ্ব শৃঙ্খলটির নাম কি, 2 2 ডাইমিথাইল প্রোপাইল, 2 2 ডাইমিথাইল প্রোপাইল, যেহেতু এই
প্রতিস্থাপকটি 5 নম্বর কার্বনে রয়েছে, তাই 5,5 ব্র্যাকেটের মধ্যে 2,2-ডাইমিথাইল প্রোপাইল নোনে, এইভাবে নামকরণ করতে হবে। এখানেও তোমাদের কিছু উদাহরণ রয়েছে, তোমরা একটু দেখবে তাহলেই বুঝতে পারবে। জটিল প্রতিস্থাপকের ক্ষেত্রে সবসময় প্রতিস্থাপকের নামটা ব্র্যাকেটে লিখতে হয়, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে জটিল প্রতিস্থাপকের নামটা লিখতে হয়।